সাফা ইসলাম বলেছেন আমি জেনারেল লাইনে দ্বাদশ শ্রেণীতে পড়ি মেয়ে হিসাবে কি সৌদি আরবে পড়াশোনা করতে যেতে পারবো কিভাবে যেতে পারব আপনি অবশ্যই মেয়ে হিসাবে সৌদি আরবে পড়াশোনা করতে যাবেন মেয়ে যেতে পারবেন মেয়েদের সেখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে মক্কায় আছে ওমলকোরা বিশ্ববিদ্যালয় মদিনায় আছে তাইবা বিশ্ববিদ্যালয় রিয়াদে আছে কিং সৌদ বিশ্ববিদ্যালয় তার মেয়েদের ক্যাম্পাস একদম আলাদা প্রিন্স নুরা ইউনিভার্সিটি আছে এগুলোতে মেয়েদের ক্যাম্পাস একদম আলাদা আপনি সেখানে পড়তে যেতে পারবেন অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে আপনি যেতে পারবেন তবে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেয়েরা পড়তে যায় তারা তো সাবালিকা মেয়ে তাদের জন্য মাহারামের প্রয়োজন হয় সরিয়া দৃষ্টিতে মাহারামের প্রয়োজন হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো মাহারাম ছাড়া মেয়েদেরকে অ্যাডমিশন দেয় না এতটুকুই আমি জানি পাশাপাশি যদি কোনো মেয়ে অথবা মহিলা তার স্বামীর সাথে যেতে পারে স্বামী যদি সেখানকার স্টুডেন্টশিপ পান অথবা স্বামী যদি সৌদি আরবে ওই একই শহরে তিনি যদি চাকরিরত থাকেন তিনি যদি সেখানে মকিম থাকেন অথবা ব্যবসা বাণিজ্য করেন সর্ব অবস্থায় তার স্ত্রী ওই শহরে অবস্থান করলে সেই বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হতে পারবে তাহলে আপনি কিভাবে যেতে পারবেন সেটাও আমরা বললাম